नमस्कार बंधुरा, आमी कल्पनार आमार चैनल टेस्ट ऑफ होम 99 आपनादेर सकलके स्वागत। आज के आमी हाजिर होयेछि आलू दे खासिर मांसे लाल झोले रेसिपि निये। आमार मतन करे बाड़ीते एकबार बानिये देखुन, खेते किन्तु असाधारण स्वादेर हय। तो चलुन देखे नेवा जाक खासि मांसे झोले रेसिपिटी। खासिर मांसेर झोल बानाबार जन्य आमी एखाने 700 ग्राम खासिर मांस निएछि। प्रथमे एकटि मसला पेस्ट बानिये नेब, तार जन्य दिये दिलाम 3टे रसुन कुচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ গোটা জিরে ও 1/2 চা চামচ গোটা ধনে। তার সাথে দিয়ে দিচ্ছি 14 থেকে 15টা কাঁচা লঙ্কা ও একটা বড় সাইজে পেঁয়াজ কুচি। অল্প পরিমাণ জল দিয়ে মিহি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানিয়ে নেওয়ার পর আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসের মধ্যে দিয়ে দিলাম মিহি করে বেটে রাখা মশলা, আর দেব একটা বড় সাইজে পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আর দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 100 গ্রাম সরষের তেল। তেল দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে এলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ ও হলুদ। লবণ ও হলুদে নাড়াচাড়া করে আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আমি একই তেলের মধ্যে ফোড়নোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। প্রায় 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে আমি জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে আমি মাংসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। প্রায় 25 থেকে 30 মিনিট পর মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে এসেছে। মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে গোটা রসুন ও ভেজে রাখা আলু। রসুন ও আলু দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটাকে আরও 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটাকে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব। মাংসটা প্রেশারের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটাকে প্রেশার কুকারে প্রায় 3টি সিটি দিয়ে নেব। প্রায় 3টি সিটি দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটাকে প্রায় 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে গরম মশলার একটা কাঁচা গন্ধ না থাকে। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে খাসি মাংসের ঝোলের রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের এই রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।